আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের মনে হয়তো প্রশ্ন হচ্ছে যে এটা কোথায় তো আমি বলে বলছি এটা হচ্ছে গিয়ে মুগদা হসপিটাল তো এখানে আমি আসছি খুবই প্রয়োজনে মানে এখানে আসলে হসপিটালে তো প্রয়োজন ছাড়া মানুষ আসে না তো আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন জানেন আমি অসুস্থ কয়েকদিন ধরেই তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো আমি এখানে আসছি করোনা টেস্ট করানোর জন্য পরীক্ষা করার জন্য তো এখানে মানে আমার কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে টেস্ট করে আর কোথায় কিভাবে করে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি আশা করি ভালো লাগবে আর কিছুটা হলেও উপকারে আসবে তো আসলে কিভাবে কোথায় করোনা টেস্ট করে এটা হয়তো অনেকেই জানে না আর জানলেও ভিতরের কিভাবে মানে কি প্রসেসে কিভাবে করে কোথায় কিভাবে কি করতে হয় এগুলো হয়তো অনেকেই জানে না আর ভিডিওটা এই জন্যই প্রয়োজনে আসবে তো এখন আসলে আমাদের যে কোনো অসুখ যে কোনো কিছু হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা আগে করোনার টেস্টের রিপোর্ট না থাকলে চিকিৎসা করে না ডাক্তাররা রোগীর গায়ে হাত দেয় না এজন্য এই টেস্ট করাতে হয় টেস্টার মানে ভালো মন্দ যার হোক আর না হোক সবারই টেস্টটা করানো উচিত কারণ যে কোনো সময় ডাক্তারের কাছে যাওয়া লাগে আমাদের এজন্য তো যাই হোক এই যে আমি গেটের থেকে টিকিট দিয়েছে টিকিট নিয়ে আমি চলে আসছি ভিতরে তে যে এখানে অনেক লোক বসে আছে সবাই টিকিট নিয়ে করোনা টেস্ট করানোর জন্য যে এখানে এসবিএল দিয়ে বসে থাকতে হবে আর এই যে একটা ফর্ম দিয়েছে ফর্মটা পূরণ করতে হবে নাম মোবাইল নম্বর আর মানে যেখানে থাকে সেই জায়গাটা লেখা লাগে না এটা হলে এটা হচ্ছে যে দিগ্রাম প্রথম স্টেপটা আগে টিকিট করে দেখতে হবে তারপরে ফর্মটা পূরণ করতে হবে সেটাই এইভাবেই করতে হবে তো বাকি স্টেপগুলো আমি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা উপকার সঙ্গে ছিল ও হেল্প করেছে আমাকে তো এই যে এখানে আসছি এখানে আগে মানে এই ফর্মটা দেখবে দেখে এখান থেকে টিকিট আরেকটা টিকিট দিবে তারপরে নমুনা নেবে তো এখানেও সিরিয়াল সব জায়গায় সিরিয়াল আসলে হসপিটাল মানে এরকম এই জন্যই আমি আসলে আসতে চাইনি বেশ কয়েকদিন হয়ে গেছে পরীক্ষা করতে বলেছিল সবাই তো আমি জানি যে হসপিটালে গেলে কষ্ট হবে এই কারণে আমি আসি না তো যাই হোক পরীক্ষাটা করানো উচিত এই জন্য আসছি যে এখান থেকে ফর্মটা দেখে তারপর উনি আরেকটা ইয়ে দেবে কাগজ দেবে সেটা নিয়ে তারপর নমুনা ওইখানে যেতে হবে যেখানে নমুনা নেয় তো হসপিটালটা অনেক বড় এই কারণে অতটা ভিড় হলেও মানে বোঝা যায় না এই যে এখানে নমুনা নিচ্ছে নমুনা নেওয়ার জায়গা তো এখন আমি ভিতরে ঢুকবো ওই যে একটা লোকের নিচ্ছে ভিতরে তো এখানে আসলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ইসের ওরকম ব্যবস্থা নাই দেখলাম হসপিটাল অনুযায়ী হসপিটালে মানে যে রকম থাকা দরকার সেরকম নয় এই যে গেটটা খুলে ভিতরে ঢুকবো এটা তো এটা তো আসলে সবারই হাতের স্পর্শ লাগছে এখানে অন্য একটা ব্যবস্থা থাকা উচিত ছিল অন্য একটা মানে লোক থাকা উচিত ছিল সে একা যদি ইয়ে দরজা খোলা মানে বন্ধ করার করতো তাহলে সাধারণ জনগণকে পেশেন্টগুলোকে এভাবে এ বারবার হাত দেওয়া লাগতো না এখানে প্রত্যেকেরই হাত দেওয়া লাগতো না তো যে আমি ভিতরে ঢুকেছি চেয়ারে গিয়ে বসলাম এখন আমারটা নিচ্ছে তো এখন নাকের মধ্য থেকে নাকের ভিতর থেকে নেয় মানে একটা কাঠির মতো সেটা নাকে ঢুকিয়ে তারপর ইয়ে নেয় নমুনা নেয় তো এক সেকেন্ড সময় লাগে মাত্র একদমই সময় লাগে না ভিতরে তো এই যে এখন আমি সিস্টারদের সঙ্গে একটু কথা বলছি তো আমার জিসানের আপু বাইরে থেকে ভিডিও করছিল আর তখন সিস্টাররা বলছে যে আপু ভিডিও করছে কে তা আমি বললাম যে আমার হাজব্যান্ড সমস্যা নাই আমার চ্যানেল আছে আমার চ্যানেলে দিব এই কারণেই ভিডিওটা করছি তো তারপর আপুরা বললো যে আপু আপনার চ্যানেলের নামটা দিয়ে যান আমরা যাতে একটু দেখতে পারি তো এই জন্য ওরা লিখে নিল আমি এই জন্য একটু দেরি হয়েছে ভিতরে নইলে ভিতরে তো দেরি হয় না শুধু যাচ্ছে আর আসতে মানে আসছে এরকম ভিতরে ওরা দেরি করতে দেয় না সরি মানে আসলে একটু ঠান্ডার সমস্যা আছে তো এই কারণে কাশিটা হচ্ছে ধরে রাখতে পারছি না আসলে তো যে আপুটা লিখছে নামটা যেহেতু চ্যানেলের নামটা বড় একটু সময় লেগেছে আর হঠাৎ করে একজনের ইয়ে আসলে লিখতে গেলে সময় লাগে তো ওরা আসলে ভিডিওটা করতে দিতে চাচ্ছিলো না তারপর আমি বললাম যে সমস্যা নাই আমার নিজের চ্যানেল সমস্যা নাই তারপর কিছু বলে নাই করতে দিছে তো আসলে আমি আগে কখনও এভাবে সরাসরি দেখিনি যে কিভাবে নমুনা নেয় কিভাবে করোনা টেস্ট করায় তো আসলে এটা আমার অভিজ্ঞতা এই কারণেই আমি ভিডিওটা করেছি যে এটা আসলে যারা জানে না দেখেনি তাদের সঙ্গে শেয়ার করব তারা দেখতে পারবে বুঝতে পারবে যে কিভাবে কোথায় কি প্রসেসে করতে হয় তাহলে ভিডিওটা দেখলে আমার মনে হয় তাড়াতাড়ি করা যাবে যে এই স্টেপে এই কাজগুলো করতে হয় তো ওখানে কাজ শেষ আমি বাসায় চলে এসেছি তো বাসায় আসার পর আমি ফলগুলো ধুয়ে আমি রেখে দিচ্ছি যেহেতু বাইরে থেকে নিয়ে আসা তো আমি এখন একটা কে কেটে দিবো যন্ত দিনকে খেতে তা আমি ওদের সঙ্গে একটু খেয়ে নেবো আমি ওখানে গিয়েছিলাম নয়টা নয়টার দিকে তো ওখানে তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না আর আজকে বউরা বললো যে প্রতিদিন এত ভিড় হয় না আজকে একটু ভিড় হয়েছে আর শুক্রবারে কিন্তু বন্ধ থাকে শুক্রবারে আপনারা কেউ যাবেন না তো আসলে আমি জানতাম না যে শুক্রবারে ওখানে বন্ধ থাকে তো যেখানে আব্বু ওই সামনে দিয়েই হসপিটালের সামনে দিয়ে আসা যাওয়া করে তো এখানে দারোয়ানের কাছে জিজ্ঞেস করে এসেছিলো মানে আজকে ইয়ে করার জন্য মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত করে সেটাই সেই অনুযায়ী গেছি তো যাই হোক আজকে গেছিলাম নইলে কালকে আর হতো না আর রিপোর্টটা দেবে হচ্ছে গিয়ে শনিবারে তো রিপোর্টটা দিলেও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দোয়া করবেন আমার জন্য সবাই আর এই যে আমি তাজদিদের বার্থডে ছিল তো সেই উপলক্ষে একটা কেক তৈরি করেছিলাম তো এটা হচ্ছে গিয়ে পঁচিশ তারিখে মানে অনেক লেটে ভিডিওটা আমি দিচ্ছি তো আমি পুরোটা শেয়ার করিনি সামান্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আসলে এই সিচুয়েশানে বাইরে যাওয়াটা ঠিক না আর আমার শরীরটাও ভালো না এই কারণে বাইরে যায়নি তো বাচ্চাদের আসলে একটু মন রক্ষা করার জন্য আমি ঘরেই কষ্ট করে তৈরি করছি যদিও আমার শরীরটা ভালো না তারপরেও করেছি কি করব অনেক কিছুই করার নাই ছোট বাচ্চা বোঝে না তো এই তো ভালো থাকবেন সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল খোদা হাফেজ